বছর শেষে গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। এরই মাঝে গুজরাটে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অমৃতসরের বিয়াসে রাধাস্বামী সৎসঙ্গেও গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৎসঙ্গে গিয়ে সেখানকার প্রধান বাবা গুরিন্দর সিং ধিলনের সঙ্গে দেখা করেছেন তিনি। প্রধান বাবার সঙ্গে সাক্ষাৎকারের পর ডেরা কমিউনিটির রান্না করে চান প্রধানমন্ত্রী মোদী। ডেরা কমিউনিটির ওই রান্না করে মহিলাদের রুটি বানাতে এবং সবজি কাটতে দেখা গিয়েছে। বিয়াসের রাধাস্বামী সৎসঙ্গে প্রায় এক ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন মোদী। নিজের অভিজ্ঞতায় আপ্লুত প্রধানমন্ত্রী। রাধাস্বামীর সৎসঙ্গে নিয়ে শুক্রবারই এক টুইট করেছিলেন তিনি এবং সেখানে যাওয়ার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন, সে কথা বলতেও দ্বিধাবোধ করেননি তিনি। টুইটে মোদী লেখেন, বাবা গুরিন্দর সিং ধিলনের নেতৃত্বে আর এএসপির সামনে থেকে বিভিন্নভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। আর এসএসপি টেলার বাবা জয়মল সিং নামেও পরিচিত তিনি। অমৃতসরের শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত বিয়াস শহর। গোটা ভারতের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে এদের অসংখ্য ভক্ত রয়েছে। ফেব্রুয়ারি মাসে ধিলনের সঙ্গে দিল্লিতে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ সেবার জন্য সংগঠনের প্রশংসা করতেও শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। শনিবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য হিমাচল প্রদেশের সুরেন্দ্রনগর এবং সোলানাতে নির্বাচনী জনসভা করার কথা মোদীর। রিপোর্ট আর ইনিউজ।